পর্নোগ্রাফি আর টিকটকই শেষ দেশের অর্ধেক ইন্টারনেট। দেশের ইন্টারনেট গ্রাহক বাড়ার সঙ্গে সঙ্গে এর ব্যবহারও বেড়েছে। কিন্তু সব ইন্টারনেট কি উৎপাদনশীল কাজে ব্যবহৃত হচ্ছে? উত্তর হচ্ছে না। ইন্টারনেট সেবাদাতা সংস্থা বলছে, পর্নোগ্রাফি, টিকটক, ফ্রি ফায়ার কিংবা পাবজির পিছনে চলে যাচ্ছে দেশের অর্ধেক ইন্টারনেট। জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ ইন্টারনেট বিষয়ক এক অনুষ্ঠানে এমন উদ্বেগজনক তথ্য জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা সংস্থা ISPBPAB। সাধারণ সম্পাদক ওবায়দুল হক শনিবার 4 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে ওই অনুষ্ঠানে তিনি জানান, বর্তমান দেশে ব্যবহৃত 2600 GBPS ব্যান্ডউইথের অর্ধেকই ব্যয় হচ্ছে ভার্চুয়াল গেম, টিকটক, লাইকি ও পর্নোগ্রাফি দেখার পিছনে। তিনি বলেন, শতকরা 50% ইন্টারনেট ব্যবহার হচ্ছে পর্ন গেম বুলিংয়ে। ফ্রি ফায়ার, পাবজির পর টিকটক, লাইকির মতো অ্যাপস বন্ধের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে BTRC। এছাড়া নিরাপদ ইন্টারনেটের জন্য আইন করার কথাও ভাবা হচ্ছে। ফ্রি ফায়ার ও পাবজির মতো অনলাইন গেম কিশোর তরুণীদের অগ্রসী করে তুলছে বলে নানা মহল থেকে অভিযোগ ওঠার পর সেগুলো বন্ধ করা হয়েছে। এছাড়া 20,000-এরও বেশি পর্ন সাইট আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, বর্তমান দেশের স্মার্টফোন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 11,37,00,000 আর ব্র্যান্ড উইথ ইন্টারনেট ব্যবহার করছে 1 কোটি গ্রাহক।